Hey guys! Welcome back to my channel. আজকে আমি তোমাদের কোনো ট্যুরিস্ট স্পট দেখাবো না, বাট আজকে আমি তোমাদেরকে যেটা দেখাতে চলেছি, দিস ইজ মাই প্লেস। আমি এখানে ঘুরতে এসেছি আমাদের গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি বলতে বাবা যেখানে ছোটো থেকে বড় হয়েছে, সো আই থট কি আমি তোমাদের সাথে জায়গাটা একটু শেয়ার করতে পারি। অ্যান্ড ট্রুলি স্পিকিং, আমি এখানে বেশ কয়েকদিন হয়ে গেল, অনেকদিন থেকে কোনো ভিডিও বানানো, ভিডিও এডিটিং কিচ্ছু হচ্ছিল না। অ্যান্ড আমি খুব মিস করেছিলাম ব্লগিংটা, সো আজকে এবার ভাবলাম যে তাহলে ব্লগিংটা আজকে একটু করাই যাক। অলরেডি আমার এখানে আসার পর এত ঠান্ডা লেগে গেছে চারিদিকে, এমনি খোলা আকাশের জন্য কুয়াশা, ঠান্ডা লেগে গলার অবস্থা খুব খারাপ। সো বেশি জোরেও কথা বলতে পারছি না, চলো তোমাদেরকে আমি একটু আশপাশটা ঘুরিয়ে দেখাই। আর এটা স্পেশালি এখানে যেখানে আমার বাবা ছোটো থেকে বড় হয়েছে, আমি ছোটোবেলা থেকে আসছি, সো আমি তোমাদের সাথেও শেয়ার করা যাক। সো চলো, বাট তার আগে তোমরা যারা নতুন ভিডিও দেখছো চ্যানেলে বা নতুন এসছো চ্যানেলে, আর বা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভালো করে বোঝা যাবে না, সাবস্ক্রাইব করবে কিন্তু কিন্তু চলো তোমাদেরকে আগে আমি এখানটাতে যে বেগুন ক্ষেত্র আছে সেটা দেখিয়ে দিই। এই যে এখানে অলরেডি হয়ে আছে, ওরে ওঠে না, ও আর হ্যাঁ, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের গ্রাম বেশি ভালো লাগে না শহর বেশি ভালো লাগে, ওকে? হাই গাইস, কেমন আছো? আজকে আমরা চ্যালেঞ্জ করছি। কি চ্যালেঞ্জ? আজকে আমরা চিকেন আর মাংস, এটা তো লাস্টই, তো আজকে আমরা তো বাদ দিয়ে কি কিছু খাওয়া হয় হবে। তো দেখো তোমার পাহাড়টা, আমাদের কুয়াটা, এখানে আমরা খাই। তো এখানে আমাদের গেলে তো ওই ঘরে এই ঘরে এই দেখো পাঁচি বুনু, আর আমরা সবাই আছি, তো ওরা এখন খাওয়া দাওয়া করছে। তো আজকে আমরা ভালোই থাকো। তো আজকে আমরা ভিডিও চেঞ্জ করতেছি, তুই যে দেখো গাছটা, গাছটা দেখতে পাচ্ছো? আর দেখো আমার মোবাইলে একটু স্ক্যাট করছিছি, তুমি পাপা না জানো। ওই যে আজকে আমরা মাংস না আনতেছে আর পাঁঠা মাংস, তো আজকে আমরা তোমাদের সাথে ভিডিও জানো। আজকে দেখো আমাদের স্পেশাল খাবার জন্য আমি উপরে উঠেছি, তো আজকে আমাদের উপরে খাওয়া হবে। তো আজকে আমরা এখানে খাওয়া দাওয়া বসে যাবো। তো আজকে দিনটা হলো পাঁচ, আমি আজকে রং কিনেছি, তো এখানে রংটা শুকাইতে দিয়েছে, তার জন্য ও লাইট টেবিল, দেখো লাইট দেখছো, লাইটগুলো আমাদের কালকে লেখম দেখেছ। আজকে আমাদের কুয়াটা তো ভালোই আছে, এ দেখো নাম, আর বোনের সাথে একটু কথা বলে না, এইখানে বন্ধ করে লাগতে হয়। আলোতে যা, আলোতে যা। হাই গাইস, আজকে আমরা লেবু ঝুলিয়েছি, এটা খুব গোলাটুম, এনে এনে টুপি। আমি ব্লগ করতে আসছিলাম, বাকিটা ইতিহাস হয়ে গেল। এবার আমরা যাবো বাড়ির ভেতরের দিকে, চলো। জেঠু আসছে, আর এইদিকে হচ্ছে গোয়াল ঘর, তুমি দেখো এই যে, আমরা এই পেছনে ঘরটাতে আছি, আর এই পাশে একটা ঘর। অ্যান্ড দিস ইজ গুপি, গুপি, এটা গুপি, কি রান্না হচ্ছে মাম্মা? শুটকি মাছ, শুটকি মাছ, লাউ শাক, শুটকি মাছ আমার ফেভারিট।
এন্ড ইউ নো কি হয় যে শহরের মেনলি এবার তো লকডাউনের জন্য লাস্ট ক মাস হলো, 8-9 মাস মনে হয় হতে চললো, ঘরের মধ্যে বন্দি এক ঘর ফ্ল্যাট। টাউনে যেটা হয়, ফ্ল্যাটের থেকে তো বাইরে যাওয়া যায় না, বের হওয়া যায় না, সেই একই ফ্ল্যাটের মধ্যে সবাই। তো ওখান থেকে এখানে এসে মানে সিরিয়াসলি ভালো লাগছে, মানে খোলা আকাশ, বাইরে পুরো যেদিকে খুশি যাও, হাঁটো, কোনো ব্যাপার না। বাট এখানে একটা জিনিসের প্রবলেম আমি দেখলাম, এখানে কেউ মাস্ক পরে না। এখানে একটা পুজো, কালী পুজোয় গিয়েছিলাম, একজনও মাস্ক পরে না, মানে এটা একটু মেনটেন করা দরকার আমার মনে হয়। যাই হোক, এখানে সবাই বলে এখানে করোনা নেই, সো ঠিক আছে, সবাই ক্যাশ, দ্যাটস ওকে। অ্যান্ড বাড়ি ছেড়ে চলে এসেছি পেছনে। আর এই প্লেসটা অ্যাকচুয়ালি এখানটাতে, এই জায়গাটাকে আমরা বলি, এটা হচ্ছে পুরান বাড়ি। পুরান বাড়ি বিকজ এখানে আমাদের আগে ঘর ছিল, দেন বাড়িটা এখান থেকে শিফট করে ওখানে নেওয়া হয়েছে কোনো কারণে অনেক আগে, বাবাদের ছোটোবেলার সময়। তো এটাকে আমরা সবাই বলি পুরান বাড়ি। আর বাই দ্য ওয়ে, এটা হচ্ছে পুকুর, যেখানে এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ওই আর কি পুকুর, বাট যেটাতে এখন জল টল নেই, পুরো শুকিয়ে গেছে শীতকাল। চারিদিকে মোটামুটি দেখতে পাচ্ছ সব কিছু, মানে শুকনো শুকনো, শীতকালের একটা ব্যাপার চলে এসেছে। আর অলরেডি এইসব জমিগুলো থেকে ধান টান কেটে নেওয়া হয়েছে, এগুলো তো আমাদের, বাট কত দূর অবধি আমি জানি না। এখানে হচ্ছে যেখানে আমি খড়ের গাদার মধ্যে বসে ফটো দিয়েছিলাম ইনস্টাগ্রামে, তোমরা দেখেছো হয়তো, বাট দেখবে কী করে, তোমরা তো ইনস্টাগ্রামে কেউ ফলোই করো না, কী করছো, তাড়াতাড়ি ইনস্টাগ্রামে সবাই ফলো করে নাও, লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। এখানে লাউ হওয়া শুরু হয়েছে, শুটকি মাছ দিয়ে খেয়ে এসেছি। আচ্ছা, আরেকটা জায়গা আমি তখন দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এটা আমার পেছনে, এটা আমাদের ঠাকুর ঘর। এই যে আমার পেছনে এই গাছটা, এখানে জায়গায় একটা জাম গাছ ছিল, আর দাদারা ওখানে গাছের উপরে একটা জাম ফারতো, আমরা নিচ থেকে ঘুরতাম। আর এখানে প্রচুর গাছ, আম গাছ, কাঁঠাল গাছ অলরেডি আছে। এখানে একটা খুব সুন্দর কী বলো ওটাকে, আমলকি গাছ ছিল, হ্যাঁ আমলকি বলো, এখন নেই এগুলো। তাহলে এবার একটু এখান থেকে একটু সামনের দিকে ক্ষেতের মাঝখানটা হেঁটে দেখা যাক, মানে দেখা যাক বলতে কি, আমি এগুলো সবসময় হাঁটি ছোটোবেলা থেকে, জাস্ট তোমাদেরকে দেখাবো। তো চলো, এসি আমাকে হাই বলে দাও, হাই, হাত দেখো, হাই, আমার নাম অনিন্দিতা। এখন চারিদিকে ক্ষেতগুলো মোটামুটি ফাঁকাই আছে, কেন কি সবেমাত্র সমস্ত বেশিরভাগ ক্ষেতগুলো থেকে ধান কেটে নেওয়া হয়েছে, আর কিছু কিছু জায়গায় ছোটো ছোটো চারা গাছ এখনও লাগানো হচ্ছে। সো সেরকম কিছু নেই আপাতত দেখার মতো, একমাত্র আমার এই পাশেরই বেগুন গাছগুলোই দেখলাম বেগুন হয়েছে বা ফুল হচ্ছে ছোটো ছোটো, আদারওয়াইজ মোটামুটি ফাঁকাই সবগুলো। এখন যাই, এখন ঘুমায় পড়ে গিয়ে, এখন তো তো দেখলাম, চলো আমরা বাড়ি থাকেন, তখন পরে তো দেখছি, তো এগো আসলাম দাদা, আবার স্নান করবে, আমি একা একা স্নান করি, তো তো আজ আমরা বিয়ার্ড করব, একটা ক্লাস করব, ভিডিও চ্যালেঞ্জ করব। হাই গার্ল, তোমরা আজকে ভিডিও চ্যালেঞ্জ করে না, তারপরে তোমাদের সাথে কথা হবে, আই গাইস, না পরে তোমাদের সাথে কথা হবে, হ্যাঁ আন্দে যাই, টাটা টাটা।